হঠাৎ করে ছোট্ট একটি কথা, আমি জিয়া বলছি, এদেশের মানুষকে মুক্ত করে শপিং চললাম, এদের স্বাধীনতা আমি ঘোষণা করলাম, এই একটা শব্দে কি চেতনা, কি বিশ্বাস আমাদের মধ্যে ফুটে উঠছিল, বিশেষ করে আমার মধ্যে। আমি পাকিস্তানে ছিলাম এজ এ ক্যাপ্টেন, আমি সেখান থেকে পাকিস্তানে ডেজার্ট করে ইন্ডিয়া হয়ে ভারতের যুদ্ধ করতে কার্পণ্য করে নেয়, বিকজ হি ওয়াজ মাই ইনস্ট্রাক্টর ইন পাকিস্তান মিলিটারি একাডেমি। এরকম নেতৃত্বের বিষয়ে জীবন দেওয়া যায়। আমাদের বর্তমানে যারা বিএনপির নেতৃত্বে, আমি বিশ্বাস করি ওনারা জিয়ার স্পিরিটে, সি দি পাওয়ার অফ আইস, একটা লোকের চোখের পাওয়ার কতখানি, সি এই পাওয়ার আমাদেরকে ধারণ করতে হবে, এই পাওয়ার আমাদের নেতৃত্ববর্গকে ধারণ করতে হবে, তাদেরকে আমার এই পাওয়ারের বলে আমাদেরকে উন্নত করতে হবে, আমাদের জাগাতে হবে, আমাদের স্পিড কথা বলতে হবে। তিনি কিন্তু যে কোনো বিষয়ে আলোচনা করতেন, সার্ভে রিপোর্ট দিতেন, বিভিন্ন আলোচনা করে নিজের সিদ্ধান্ত নিতেন। আমরা এখন সেই পথে দূরে সরে, আমাদের একটা রিকাস্ট অফ স্ট্র্যাটেজি আমাদের পুনর্গঠন করার প্রয়োজন, তা না হলে আমরা কিন্তু রেহাই পাবো, এগোবো কিন্তু শক্তিশালী, শক্তি অর্জন করে তার শক্তিশালী হয়ে তার এগোবো। আমার একটি নিবেদন আপনাদের সকলের কাছে, সকলে বোঝেন এই সংক্ষেপে আমার কথা আমি বলছি, এই জন্য যে যে কোনো কাজ আমরা কেন শহীদের আদর্শে নিবেদিত, তার আদর্শ পুরোপুরি কেন আমরা ফলো করছি, কেন অনুসরণ করছি, আসুন আমরা সকলে তার আদর্শ অনুসরণ করি। যেমন আমরা দেখতে পাচ্ছি সমস্ত বাংলাদেশ আজকে স্তব্ধ, কেউ কথা বলতে পারছে না, এরকম ভয়ানক ভোট ডাকাতি যে হতে পারে, এরকম ভয়ানক ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে এইভাবে জালিয়াতি করতে পারে, এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু কোনো ধারণাই ছিল না। সবাই শুধু বলছে আমরা গিয়েছি, আমাদেরকে ভোট দিতে দিল না, সবাই শুধু কাঁদছে। এবং যে কোনো লোক, যে কোনো আজকে বর্তমান দেখতে পাচ্ছি যারা দখলদারী সরকার হয়েছে, তারা বিজয় উল্লাসে মত্ত হয়েছে। আজকে যারা স্বাধীনতার চেতনার দাবিদার বলেন, তাদের নেতারাও কিন্তু সেখানে ছিল, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় তারা কিন্তু সেই ঘোষণাটি পাঠ করার মতো সাহস তারা দেখাতে পারে না, এবং সেখানে উপস্থিত একজন যিনি সেটা নিজেই তার বইতে লিপিবদ্ধ করেছেন, তিনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে একটু মশকরা করেই বলা হয়, ইউ আর দ্য অনলি মেজর হিয়ার, সো ইউ শুড ডু ইট অ্যান্ড ইউ শুড মেক দ্য অ্যানাউন্সমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। দেখুন স্বাধীনতা যুদ্ধের সত্যিকার ইতিহাস কত নির্মম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে বীরবত্তা, সেটা কিন্তু সেদিন শুধু স্বাধীনতার ঘোষণার সময় দেখা যায়নি। আপনারা একটু আগে শুনেছেন এখানে আরেকজন বীরোত্তম এখানে উপস্থিত আছে, তিনি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্রের ঘোষণার কথা তিনি বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কি, একটি কথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথাটি বলেছিলেন সেটি আজকে আমি আপনাদের সামনে পুনরায় বলব। তিনি বলেছিলেন আমরা এদেশে আছি, এদেশে তো কেবল বাঙালি নয়, বাঙালি ছাড়া পার্বত্য চট্টগ্রামে হাজং মুরং সবাই রয়েছে, সাঁওতাল রয়েছে, অনেকে রয়েছে, অনেক জাতি রয়েছে, এটা তো একমাত্র বাঙালি জাতি নয়, যে বাঙালি জাতির যে যে আধিপত্য সেটা আপনারা জানেন 72-75 বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা আজকে আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে একটি ফুলের মালার মতো, যে ফুলের মালায় বাঙালি হচ্ছে একটি ফুল, অন্য ফুলগুলো হচ্ছে হাজং মোরং সাঁওতাল এবং অন্য যারা রয়েছে, প্রত্যেকটি মানুষ সেই ফুলের মালার এক একটি ফুল, এবং সবকিছুর সমন্বয়ে যে মালাটি তৈরি হয়েছে সে মালার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সেই জন্য ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করতে পারি, কিন্তু এখানে ডক্টর মঈন খান খুব সুন্দরভাবে শহীদের বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছেন, আমি সেজন্য সেটার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, শুধু এটুকু বলতে চাই যে শহীদ জিয়া আমাদের ইতিহাসে অমর হয়ে থাকবে, যতই যুগ
পাল্টাক না কেন, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, শহীদ জিয়ার স্থান যেখানে আছে সেখানেই থাকবে, কারণ এটা স্মরণ কারো পক্ষে সম্ভব না। আমাদের ইতিহাসে দুটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে শহীদ জিয়ার ভূমিকা এই ইতিহাস কোনোদিন ভুলবে না। প্রথমটি হলো যখন দেশে এই 25শে মার্চের পর বিরাট একটি রাজনৈতিক শূন্যতা দেখা দিল এবং রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন তাদের শূন্যতার অভাবে যেই বিরাট একটি সংকট বাংলাদেশের মানুষের জন্য এসেছিল, সেই সংকট উত্তরণের জন্য শহীদ জিয়া সেদিন সাহসের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই ব্যাপারে বিতর্কের কোন অবকাশ নাই। আমার একটা বইতে 1972 সালের এই 71 সালের উপরে কনস্টিটিউশনাল কোয়েস ফর অটোনমিতে সুন্দরভাবে লেখা আছে ঠিক কখন কোন সময়ে উনি 2 বার ঘোষণা দিয়েছিলেন, 1বার 27 তারিখে 1বার 30 তারিখে। তখন কেউ এটা দ্বিমত পোষণ করে নাই বা এটার উত্তর বা এটার প্রতিবাদ করে নাই। এটা প্রতিবাদ করা শুরু করেছে এই 1996 সালের পর থেকে, যা যে ঘোষণা শহীদ জিয়া দেন নাই বা তিনি দিয়েছেন তিনি নিজের তরফ থেকে দেন নাই নানা রকমের, কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্কের কোনো অবকাশ নাই। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা কারো পক্ষে এটা অস্বীকার করার উপায় না। আরেকটি হল 7ই নভেম্বর, তারা এই পার্লামেন্টে কত মিথ্যা কথা বলে, সবসময় বলে যে শহীদ জিয়া নাকি দেশে মার্শাল ল জারি করেছিল, তিনি নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন, ডাহা মিথ্যা কথা। শহীদ জিয়া তখন কারাবন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন 7ই নভেম্বরে, যখন ব্যর্থ অভ্যুত্থান খালেদ মোশারফের ব্যর্থ অভ্যুত্থানের পরিণতি হিসাবে যখন বিরাট প্রতিক্রিয়া আমি নিজের চোখে দেখা, আমি এই এখনকার যে শেরাটন হোটেল মানে ইন্টারকন্টিনেন্টাল হতে যাচ্ছে সেখানে সেই হাজার হাজার মানুষ সৈনিকরা এবং জনতা এবং সৈনিকের যে মহামিলন সেদিন ঘটেছে, স্বতঃস্ফূর্ত একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ জিয়াকে এই গৃহবন্দী অবস্থা থেকে বের করে এনে সেখানে পুরনো রেডিও স্টেশন ছিল সেখানে তাকে নিয়ে আসা হয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। সেদিন থেকে শহীদ জিয়ার উপরে একটি নতুন দায়িত্ব অর্পিত হয় রাষ্ট্র পরিচালনা করা। শহীদ জিয়াকে আমরা রাষ্ট্রনায়ক বলি কেন, এই দুটি ঘটনাকে কেন্দ্র করে শহীদ জিয়াকে রাষ্ট্রনায়ক কেন বলা হয়, আমাদেরকে বলা হয় না কেন? আমরা এত বছর ধরে রাজনীতি করলাম, এতবার জেল খাটলাম, এত কিছু করলাম, আমাদেরকে কেউ রাষ্ট্রনায়ক বলে না। রাষ্ট্রনায়ক বলে এই জন্য, রাষ্ট্রনায়ক তিনি যিনি শুধু একটা দর্শন দিলে হবে না, দাস ক্যাপিটাল আপনার ব্রিটিশ মিউজিয়ামে পড়ে আছে বহুদিন যাবৎ, কার্ল মার্ক্স তো কেউ রাষ্ট্রনায়ক বলে না, কিন্তু একটা আদর্শ দিয়েছেন, একটা সংগঠন দিয়েছেন, সংগঠন দিতে হবে এবং একটি এমন একটি মানে ক্ষেত্র তৈরি করতে হবে যেখানে লক্ষ লক্ষ অনুসারী থাকবে, তাহলেই সেই দর্শন কার্যকর করা সম্ভব হবে। আজকে সেই দর্শনের উপরে ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে। যার সম্পর্কে বক্তব্য রাখতে গেলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখা যায়, আমার পূর্ববর্তী বক্তারাও তাই বলেছেন।
সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আসলে কয়েকটি ভাগে বিভক্ত। সৈনিক জীবন, রাষ্ট্রনায়কের জীবন, রাজনীতিবিদের জীবন। আজকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে আমরা তিনটি সফল জীবনের সমাহার আমরা দেখতে পাই। এ ধরনের সমাহার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ বলব না, রাষ্ট্রনায়কদের মধ্যেও এরকম কম্বিনেশন, এরকম সমাহার দুর্লভ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রথম জীবন সৈনিক জীবন। একজন সৈনিকের পক্ষে তার জীবন সার্থক বলে মনে করা হয় যদি সেই সৈনিক নিজের দেশের জন্য যুদ্ধ করতে পারেন, দেশের সীমান্ত রক্ষার জন্য যুদ্ধ করতে পারেন, নিজের সার্ব স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করতে পারেন, তাহলে একজন সৈনিকের জীবন সফল হয়। এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু যারা সেনাবাহিনীতে যোগ দেন তারা সেই জীবন বেছে নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সৈনিক হিসাবে যে তিনি সফল, তার যে আমাদের অনেকেই বক্তব্য রাখছেন, রেখেছেন যে তিনি শুধু দেশমাতৃকার জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেন নাই, তিনি এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। যখন একটি ক্রান্তি লগ্নে যখন রাজনীতিবিদরা পথ নির্দেশ করার কথা ছিল, তখন তখনকার রাজনীতিবিদরা যাদের থেকে মানুষ আশা করেছিল তারা তখন ব্যর্থ হয়েছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং এই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ঘোষণা করেছেন তাই নয়, তিনি ফ্রন্টে থেকে যুদ্ধ করেছেন। তিনি প্রথমে সেক্টর কমান্ডার, তারপর ফোর্সেস কমান্ডার, অর্থাৎ জেড ফোর্সের কমান্ডার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। নিজ হাতে যুদ্ধ করে দেশমাতৃকাকে স্বাধীন করেছেন এবং স্বাধীনতার পরে যারা জীবিত যে সকল সৈনিক মুক্তিযোদ্ধা বিশাল অবদান রেখেছিলেন তাদেরকে বীরোত্তম উপাধি দিয়েছিলেন, তার মধ্যে শহীদ জিয়াউর রহমান সেই বীরোত্তম উপাধি প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, একজন সৈনিক। এখানেই কিন্তু একজন সৈনিকের জীবন সার্থক, সফল। তারপরে তিনি এদেশের সেনাবাহিনীর প্রধান হন, এটা যে কেউ হতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত আরো অনাদিকাল পর্যন্ত বহু সেনানায়ক আসবে, সেনাপতি আসবে, কিন্তু কেউ দাবি করতে পারবে না যে সে সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের সেনানায়ক ছিল, কেউ বলতে পারবে না সেক্টর কমান্ডার ছিল, কেউ বলতে পারবে না জেড ফোর্স বা ফোর্সেস কমান্ডার ছিল। জিয়াউর রহমান সেই সৌভাগ্যের অধিকারী। যদি জিয়াউর রহমান সেই অবস্থায়ও মৃত্যুবরণ করতেন তাহলেও কিন্তু জিয়াউর রহমানের জীবন সফল বলে সকলেই মেনে নিতেন। সেই জিয়াউর রহমান সেই জীবন থেকে একটি বাংলাদেশের একটি ঘটনার মাধ্যমে যখন এদেশে গণতন্ত্র হত্যা হল, যখন এদেশের মানুষের কথা বলার অধিকার নাই, পত্রপত্রিকা চারটি সরকারি পত্রিকা ছাড়া আর কোনো পত্রপত্রিকা নাই, বা ব্যক্তির স্বাধীনতা নাই, মুক্তিযুদ্ধের চেতনা যখন ভুলুঞ্চিত, গণতন্ত্র ভুলুঞ্চিত, সেই সময় জিয়াউর রহমান দেশের একটা প্রেক্ষাপটে 7ই নভেম্বরের সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই জিয়াউর রহমান আবার এই দেশকে, জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা কেন্দ্রবিন্দুতে চলে আসে। 7ই নভেম্বর, 13 নভেম্বর থেকে 7ই নভেম্বর, এই 4 দিন যারা সেই সময় বয়স হয়েছে তারা জানেন যে কোনো রেডিও টেলিভিশন ছিল না, বন্ধ ছিল, সরকার ছিল না, বাংলাদেশ কোন দিকে যায়, স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকে কি না
প্রশ্ন ছিল, সেই সময় কিন্তু আবার সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার 7ই নভেম্বরের পরে তিনি কিন্তু এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিলেন এবং এইভাবে তিনি দেশ নায়কের রাষ্ট্রনায়কের পদে অধিষ্ঠিত হলেন ক্রমান্বয়ে। রাষ্ট্রনায়ক হিসাবে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। এখানে উল্লেখ করা হয়েছে জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে ঢাকায় যে জানাজা হয়েছিল, অতীতে এখন পর্যন্ত বা ভবিষ্যতে কোনো মুসলিম কান্ট্রির দেশের রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপতি মারা যাওয়ার পরে এত বড় জানাজা অতীতে হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। তার অর্থ কি? অর্থ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে তিনি শাহাদাত বরণ করেন কুচক্রি মহলের ষড়যন্ত্রের সামনে। তিনি যখন শাহাদাত বরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি পরিমাণ জনপ্রিয় ছিলেন যে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, ঢাকায় এত বড় বিশাল একটি জানাজা হয়েছে। অতএব রাষ্ট্রনায়ক হিসাবে, রাষ্ট্রপতির পরে রাষ্ট্রনায়ক হিসাবেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সফল, তিনি একজন সফল রাজনীতিবিদ, বিচক্ষণ রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ। আমাদের দেশে অনেক রাজনীতিবিদের নাম, অনেক বড় বড় নাম আমাদের আমরা জানি, কিন্তু সেই রাজনীতিবিদ যদি কোনো একটি দর্শন আদর্শ যুগোপযোগী কাল বিজয়ী আদর্শ রেখে দিতে পারেন, দর্শন দিয়ে দিতে পারেন, তার ফলোয়ার যদি ভবিষ্যতে থাকে, তাহলে সে একজন প্রকৃত সফল রাজনীতিবিদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সফল রাজনীতিবিদ তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি দল প্রতিষ্ঠা করলেন যে দল এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। 19 দফা কর্মসূচি দিয়ে তিনি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের জনগণকে এই বিশ্বাস এবং আস্থা দিতে পারলেন যে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব, মাথা উঁচু করে দাঁড়াতে পারব। এবং তার প্রমাণ হিসেবে তিনি রাষ্ট্র ক্ষমতায় মাত্র 4.5 বছর ছিলেন, কিন্তু তারই মধ্যে আমাদের তলাবিহীন ঝুরি নামে পরিচিত বাংলাদেশ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছিল। জিয়াউর রহমান সেই সম্মানে বাংলাদেশকে উন্নীত করেছিলেন। যে 74-এ আওয়ামী লীগের সময়ে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, সেই বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ রেখে গেছেন। তিনি খাল কাটা কর্মসূচি, খাদ্যে উৎপাদনে বিপ্লব এনে দিয়ে তিনি যে পথ প্রদর্শন করে গিয়েছিলেন যে খালের মধ্যে পানি আনলে কৃষক নিজেই তার কৃষির পণ্য 3 গুণ 4 গুণ সে উৎপাদন বৃদ্ধি করতে পারে, সেই কাজকে, সেই পথ তিনি দেখিয়ে গিয়েছিলেন বলেই সেই 74 সালের পরে এই পর্যন্ত আর বাংলাদেশে খাদ্যের অভাব হয়নি। আজকে আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। অতএব জিয়াউর রহমান যেখানে যেখানে আমরা দেখেছি যে জায়গায় যেখানে হাত দিয়েছে তিনি সফল, রাষ্ট্রনায়ক হিসাবে সফল, সৈনিক হিসাবে সফল, তিনি প্রেসিডেন্ট হিসাবে সফল, রাজনীতিবিদ হিসাবে সফল, আর সফল রাজনীতিবিদ হিসাবে সফল বলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই জন্য এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আওয়ামী লীগ ভয় পায়, কেননা আওয়ামী লীগ স্বাধীনতার পূর্বে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের জাতীয় পরিচয় দেওয়ার ব্যাপারে এবং জাতিকে উন্নয়নের পথে সঠিক পথ দেখানোর ব্যাপারে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা ব্যর্থ হয়েছে। যে যে জায়গায় আওয়ামী লীগের নেতারা ব্যর্থ হয়েছে, শহীদ জিয়াউর রহমান সেখানে সফল হয়েছে, বিএনপি সেখানে সফল হয়েছে। এই জন্য আওয়ামী লীগ জিয়াউর রহমানকে এবং জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং জিয়াউর রহমানের পরিবারকে এই আওয়ামী লীগ ভয় পায়। ভয় যে পায় অনেক উদাহরণ আমি দিতে পারি, আমি সর্বশেষ উদাহরণে আসছি, সেটা হচ্ছে এই 30শে ডিসেম্বর। এই 30শে ডিসেম্বরে একটি নির্বাচনের নামে মনে হয় পৃথিবীতে সবচেয়ে কলঙ্কময় একটি ভোট ডাকাতি একটা অনুষ্ঠিত হয়েছে। এখানে
কেউ কেউ হয়তো বলেছেন ভোট চুরি হয়েছে, আমি এটাকে চুরি বলব না। এখানে ভোট ডাকাতি হয়েছে। ভোট হওয়ার কথা ছিল 30শে ডিসেম্বর শিডিউল অনুযায়ী, ভোট ডাকাতি হয়েছে 29 তারিখ রাত্রে। 30 তারিখ নয়, 30 তারিখে কোনো নির্বাচন হয় নাই। অতএব এটা এত বড় ডাকাতি, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে যে দেশে ভোটের প্রয়োজন হয় সরকার প্রতিষ্ঠা করতে, এরকম নজির আছে কিনা সন্দেহ। অতএব এটা কেন করল? এই আওয়ামী লীগ 10 বছর গায়ের জোরে সরকারে ছিল, তাদের বিলবোর্ড দেখলে, প্রচার দেখলে মনে হয়েছে বাংলাদেশ উন্নয়নে ভেসে গেছে। যদি এত উন্নয়ন হয়ে থাকে তাহলে কেন জনগণ তাদেরকে সমর্থন করবে না? আর জনগণের যদি সমর্থন থেকে থাকে তাহলে আগের রাত্রে ভোটের ডাকাতি প্রয়োজন হলো কেন? এই জন্য যে বিএনপিকে তারা ভয় পায়। বিএনপি যখন নির্বাচনের ঘোষণা করেছে, আমরা যারা নির্বাচনে নির্বাচন করে এসেছি, সারা বাংলাদেশে আমাদের প্রার্থীরা নির্বাচন করেছে, আমি বলতে পারি যে 10 বছর নির্যাতন নিপীড়ন, ভূতরে মামলা, গায়েবি মামলার মাথায় নিয়ে আমাদের নেতা কর্মীরা এইবার যেভাবে আন্তরিকভাবে সাহসের সাথে মাঠে নেমেছিল, আগে এত সাহসের সাথে, এত ডিটারমিন, এত আন্তরিকভাবে নামতে আমি কখনো দেখি। লক্ষ কোটি আমাদের নেতা কর্মী কেন এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকার যারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আন্তরীণ রেখেছে, বেগম খালেদা জিয়ার মুক্তি আর এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। জনমত সকল স্ট্যান্ডার্ডে যদি সারা বাংলাদেশে হিসাব করেন, 80% জনগণ এইবার আওয়ামী লীগের বিদায় চেয়েছে এবং বিকল্প হিসাবে বিএনপিকে ক্ষমতায় নিতে চেয়েছে 80% মানুষ। এটা এই সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব কিছুতে তা পরিষ্কার ছিল। সেই জন্যই তারা জনগণের ভোটের কাছে যেতে চায় নাই, জনগণের ভোটের পর্যন্ত যাওয়ার সাহস পায় নাই। তাইলে জনগণ কাদেরকে ভোট দিত? কেন ভয় পেয়েছে আওয়ামী লীগ সরকার? জনগণ ভোট দিত বিএনপির প্রার্থীদেরকে, ধানের শীষকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কাকে, বেগম খালেদা জিয়ার মার্কাকে। অতএব তারা যে ভয় পায় তা 30 তারিখের নির্বাচনী প্রহসনই সবচেয়ে বড় প্রমাণ, যে তারা 30 তারিখে জনগণকে সেন্টারে আসা পর্যন্ত, সেই সুযোগ পর্যন্ত দিতে সাহস পায় নাই। 29 তারিখ রাত্রে ভোটের কাজ শেষ, ডাকাতি শেষ। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, জিয়াউর রহমানের পরিবারকে এবং জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে আওয়ামী লীগ ভয় পায়। 30 তারিখ তার শেষ প্রমাণ। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে তিনি একজন সফল রাজনীতিবিদ, এটা তার প্রমাণ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের নেতা কর্মীরা নিবেদিত, আন্তরিক, সাহসী, এই 30 তারিখে তার প্রমাণ হয়েছে। এখন আমাদের অধিকার, জনগণের অধিকার ডাকাতি করা হয়েছে, জনগণের অধিকারকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু জনগণ কিন্তু আগের থেকে এই আওয়ামী লীগের প্রতি, বর্তমান সরকারের প্রতি আরো বেশি বিরক্ত, আরো বেশি ক্ষুব্ধ, আরো বেশি ক্রুদ্ধ। আমাদের নেতা কর্মীরাও তাই। অতএব আজকে যারা বলেন যে বিএনপি পরাজিত হয়ে এসেছে, আমি পরাজিত হয়ে এসেছি বলে মানতে পারি না। আমরা জনগণের কাছে আমাদের বিজয় হয়েছে, নৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ বিজয়ী হয়েছে, আর নৈতিকভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। এই জয়কে, জনগণের মধ্যে যে আমাদের জয়, এই জয়কে আমাদের ধরে রাখতে হবে। কারণ আমরা দেখেছি লাখো লাখো আমাদের নেতা কর্মী, আমাদের কোটি কোটি সমর্থক, তাদেরকে আমরা এই আওয়ামী সন্ত্রাসী এবং ফেসিবাদ স্বৈরাচারের কবলে তাদেরকে রাখতে চাই না। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে,
তাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘুরে দাঁড়াতে হবে। আমার পূর্বে ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব বলেছেন, আমি একমত, আমাদের প্রথম দরকার পুনর্বাসন। আমাদের নেতা কর্মীরা যেভাবে মামলা মোকদ্দমা, যেভাবে বাড়ি ছাড়া, এগুলোর ব্যাপারে আমার প্রস্তাব যে আমাদের যারা প্রার্থী ছিলেন, সকল প্রার্থীরা তার নিজ নিজ এলাকায় যে আমাদের নেতা কর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত, তাদেরকে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ করানোর ব্যবস্থা করা, যারা জেলে আছে মুক্ত করা, যারা আহত হয়েছে তাদের পরিবারকে দেখা, তাদের চিকিৎসা দেখা, এবং যে সকল এলাকায় আমাদের প্রার্থী ছিল না জোট বা অন্যদের অন্য প্রার্থী ছিল আমাদের পক্ষে, সেখানে আমাদের দলের পক্ষ থেকে তাদের সকল কিছুর পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে পুনর্গঠন করতে হবে। আমরা 2008 সনে এমনিভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা পরাজিত হয়েছিলাম, তারপর কিন্তু আমরা দলের কাউন্সিল করে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এবং সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা সাহসের সাথে ঘুরে দাঁড়িয়েছিল, এবং সেটার প্রমাণ 30 তারিখে যে সরকার ভোট করতে সাহস করল না। অতএব আজকে আমাদেরকে দলকে ঘুরে দাঁড়াতে হবে, একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে, তুলনামূলকভাবে তেগি এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা, আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য, তাহলেই বিএনপি ঘুরে দাঁড়াবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দর্শন এদেশের মানুষ গ্রহণ করেছে, সময়ের পরীক্ষা উত্তীর্ণ। অতএব সাময়িক কোনো আমাদের যদি কোনো আমাদের কিছু সমস্যা হয়েও থাকে বা সাময়িকভাবে আমরা যদি একটু হতভম্ব হয়েও থাকি, এই সময়টা কাটিয়ে আমরা ঘুরে ফিরে দাঁড়াতে হবে। দাঁড়াতে পারলে জাতীয়তাবাদী দলকে আবার পুনরায় শক্তিশালী করে জিয়াউর রহমানের সেই আদর্শ উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন সফল হবে, সার্থক হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের শত কোটি মানুষের প্রাণের মানুষ, প্রাণের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রণেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 83তম জন্মবার্ষিকীতে আয়োজিত বিএনপি আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, গণতন্ত্রের অন্যতম বীর সেনানী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত বিএনপি বঙ্গ সংগঠন সভার নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই প্রথমেই সেই মানুষটির প্রতি যার জন্মদিন আজকে আমরা এখানে পালন করছি, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণাই দেননি, যিনি একটা হতাশাগ্রস্ত কিংকর্তব্য বিমূল জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, তার একটি ঘোষণার মধ্য দিয়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই দিনটি পালন করছি একটি
ভারাক্রান্ত এবং একটা দুঃসময়ের মধ্য দিয়ে ভারাক্রান্ত। এই জন্যে যে আমরা সবাই শিক্ষির আগে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন যে আমরা সবাই হতবাক বিস্মিত নির্বাক হয়ে গেছি। একটি রাষ্ট্রকে কি করে ধ্বংস করে দেওয়া যেতে পারে, একটি রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কি করে গুঁড়িয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য, তার একটা বিস্ময়কর নজির আমরা দেখেছি। আর দুঃসময় এই জন্যে যে গোটা জাতি আজকে এমন একটি সময়ের মধ্যে পড়েছে যে সময় তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত অর্জন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব কিন্তু এই দুঃসময়ের মধ্যে দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কারো কাছে পরিচিত ছিলেন না। আমরা যারা বয়স্ক মানুষ, যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুবক ছিলাম, তাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন পরিচিত মানুষ ছিলেন না। 1971 সালে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যখন স্বাধিকারের আন্দোলন চরমে উঠেছিল, সেই সময়ে তাদের পাক হানাদার বাহিনীর আক্রমণের ফলে সেদিন সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল এবং ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে সব পালিয়ে যাচ্ছিল। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কণ্ঠ গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সবাই ফিরে পেয়েছিল সাহস, সবাই ফিরে পেয়েছিল তার যুদ্ধের একটি আকাঙ্ক্ষা এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আবার ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আবার পেছনে চলে গিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের পরে, আবার তিনি আসলেন আরেক দুঃসময়ে 1975 সালের 7ই নভেম্বর, যখন দেশ আবার, জাতি আবার একটা অন্ধকারের মধ্যে চলে গেল, একটা অনিশ্চয়তার দিকে গেল, অস্থিতিশীলতার দিকে গেল, তখন আবার সেই কণ্ঠ, একই কণ্ঠ ভেসে আসলো জনগণের সামনে যে আমি আছি, তোমরা বেরিয়ে আসো। সেটাই ছিল জিয়াউর রহমান। সেই জন্যেই জিয়াউর রহমান এই দেশের মানুষের একেবারে অন্তরে। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে নামটা মুছে দেওয়ার, জিয়াউর রহমানকে মুছে ফেলার, কিন্তু শুধুমাত্র পাথরে লেখা নাম বা খোদাই করা নাম থাকলেই তো হয় না। যাদের অন্তরে জিয়াউর রহমান নাম আছে তাকে কিন্তু মুছে ফেলা যায়। ওইখানেই জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান কি আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি এক কথাই বলব, তার সবচেয়ে বড় অবদান ছিল এই জাতিকে তিনি একটা আইডেন্টিটি দিয়েছিলেন, একটা পরিচিতি দিয়েছিলেন, একটা নিজের বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার জায়গাটা তিনি বলে দিয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন নিয়ে আমরা যে আলাদা, আমাদের ভূখণ্ড আলাদা, আমাদের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস আলাদা, এই বিষয়টা তিনি সামনে তুলে নিয়ে এসেছিলেন। এবং সেই জন্যই জিয়াউর রহমানকে মুছে ফেলা সম্ভব নয়। যারা চেষ্টা করেন তা আমি বলি যে তারা মাত্র বাতুলতা করেন, তারা পাগলামি করেন অথবা তারা অজ্ঞতার পরিচয় দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তারা বলেছেন, আমাদের আলোচক বিজ্ঞ আলোচক কিন্তু বলেছেন, আমাদের জাতির ভিতটা তিনি রচনা করেছিলেন। এবং আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি 47 বছর স্বাধীনতার পরে, চতুর্দিকে বিভিন্ন রকম কথাবার্তা, উন্নয়ন হচ্ছে, জাতি এগিয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, এর ভিতটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমরা অনেকে ভুলে গেছি যে 1972 সাল থেকে 1975 সাল একটা কালো অধ্যায় গেছে। এই সময়ে আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়গুলো ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের সংগঠন করবার স্বাধীনতা, মুক্ত চিন্তা করবার স্বাধীনতা, এগুলোকে এই আওয়ামী লীগ সেদিন ক্ষমতায় ছিল, তার কিন্তু সেদিন একে একে গুলি দিয়েছিল।
তাদের প্রণীত সংবিধানকে তারা একটা একটা করে পরিবর্তন করে যত কালা কানুন এবং আইন তারা সেদিন প্রণয়ন করেছিল, বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা, সব শেষে যখন আর কিছুতেই সামাল দিতে পারছিল না তখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা প্রতিষ্ঠা করেছিল। আমরা তো ভুলে যাইনি এই আওয়ামী লীগের ওই সময়কার দুঃশাসনের কারণে দেশ একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং সেই দুর্ভিক্ষে লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। আমরা ভুলে যাইনি সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। আমরা ভুলে যাইনি রাস্তার ধারে না খেতে পেয়ে মানুষগুলো হ্রাস পড়েছিল, এটা আমরা ভুলতে পারি না। আমরা আজকে দেখছি যখন একজন আমাদের ভাই হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, গুম হয়ে যায়, তখন আমরা দেখেছি রক্ষী বাহিনীর হাতে কিভাবে মানুষ নিগৃহীত হয়েছে, কিভাবে তুলে নিয়ে গেছে, কিভাবে আমাদের মায়েরা বোনেরা নির্যাতিত হয়েছেন। আমরা ভুলে যাইনি শান্তি সেন, কল্যাণ শান্তি সেনের স্ত্রী, তার ছেলে, ছেলের বউ হানুফা বেগমকে কিভাবে তুলে নিয়ে 21 দিন রক্ষী বাহিনী অত্যাচার নির্যাতন করে নিপীড়ন করে তাদেরকে কারাগারে পাঠিয়েছিল, সে ইতিহাস আমরা ভুলে যাইনি। সেদিন হাজার হাজার ছেলে হারিয়ে গিয়েছিল, সেদিন হাজার হাজার মৃতদেহ পড়েছিল। আজকে গত 10 বছর ধরে আমরা সেই একই চিত্র দেখছি বন্ধুরা। কারণ আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা ক্ষমতা ছাড়তে চায় না, যারা ক্ষমতায় থাকতে চায় যেন তার উপকার নয়, গণতন্ত্রকে তারা ব্যবহার করে তাদের প্রয়োজনে, রাষ্ট্রকে ব্যবহার করে তারা তাদের প্রয়োজনে, রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেয়। বন্ধুরা তাই করেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপর তাদের রাগটা ওই জায়গায় যে তিনি সেই অবস্থা থেকে তুলে নিয়ে এসে দেশকে গণতন্ত্র দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতা দিয়েছিলেন, মুক্ত একটা পরিবেশ তৈরি করেছিলেন, যে অর্থনীতিকে তারা বন্ধ করে দিয়েছিল সেই অর্থনীতিকে তিনি খুলে দিয়েছিলেন। আমরা ভুলে যাইনি সমাজতন্ত্রের নামে তখন কি লুটপাট তারা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসে তিনি সেই অর্থনীতিকে খুলে দিয়েছিলেন, আমাদের যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনা দ্বারকে তিনি খুলে দিয়েছিলেন। আজকে গার্মেন্ট শিল্প নিয়ে আমরা কথা বলি, কারণ গার্মেন্ট শিল্প আমাদের অর্থনীতির ভিত, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। রেমিটেন্স বিদেশে শ্রমিক পাঠানো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। কৃষিক্ষেত্রে যে বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। শিল্পে দুই শিফট কাজ করা জিয়াউর রহমান শুরু করেছিলেন। সেই জন্যই জিয়াউর রহমান সম্পর্কে তারা বিভিন্ন রকম কথা বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালান, যে অপপ্রচার কিন্তু কোনো কাজ দেয় না, মানুষ কোনোদিন জিয়াউর রহমানকে ভুলবে না। বন্ধুগণ, বন্ধুগণ সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেই গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে। হতাশার কোনো জায়গা নেই, হতাশা থাকলে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করতে পারবো না। অন্ধকারের মধ্য থেকে আলোতে উঠে আসতে হবে, যে কথা আজকে বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন যে এখন তরুণদের এগিয়ে আসতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে, এই দেশটা আপনাদের, আপনাদেরকে সেটাকে রক্ষা করতে হবে, ভোটের অধিকার আপনাদের, আপনাদেরকে রক্ষা করতে হবে, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনারা এই দেশকে রক্ষা করবেন। আজকে জিয়াউর রহমান সেটাই আমাদের শিখিয়েছেন, সামনের দিকে এগিয়ে যাওয়া, পেছনে না থাকানো, পরাজিত না হওয়া, পরাজিত বোধ করলেই পরাজিত। আজকে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, তার নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তার নিশ্চিন্ন হয়ে গেছে। বন্ধুগণ, এই নির্বাচন একটা কাজ করেছে যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে পঙ্গু হয়েছেন, আমাদের যে সমস্ত ভাইরা আজকে কারারুদ্ধ হয়েছেন, আমাদের যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমাদের যে সমস্ত মায়েরা বোনেরা নির্যাতিত হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে সবচেয়ে বড় যে প্রশ্ন, আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি এই স্বাধীনতা সর্বোচ্চের পতাকাকে তুলে নিয়ে আছেন, এখন পর্যন্ত তার নামে আজকে সমগ্র বাংলাদেশের মানুষের একত্রিত হয়, তাকে আমাদের কারাগার থেকে বের করে আনতে হবে। সেই জন্যই আমাদেরকে আগে সামনের দিনগুলোতে, সেই জন্যই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে, সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে
দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দেশ নেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর তাহলেই শহীদ প্রেসিডেন্ট রহমানের যে আদর্শ, সে আদর্শকে বাস্তবায়িত করা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দল জিন্দাবাদ, শহীদ কি আমার দেশ নেত্রী খাদে জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।